সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি অধিকার টিভির নিয়মিত আয়োজন জনতার অধিকারে আজ আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উনিশশো ছেষট্টি সালের আজকের এই দিনে ইউনেস্কোর উদ্যোগে সর্বপ্রথম দিবসটি পালিত হয় এক বছরের ব্যবধানে বাংলাদেশে সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে দশমিক নয় শতাংশ বর্তমানে যা উন্নীত হয়েছে পঁচাত্তর দশমিক ছয় শতাংশে দেশের প্রধানমন্ত্রী দেশের সাক্ষরতা বৃদ্ধির লক্ষ্যে হাতে নিয়েছেন বিভিন্ন প্রকল্প আজ আমরা শুনবো সাধারণ মানুষ বিষয়টি নিয়ে কি ভাবছেন সাক্ষরতার হার বেড়েছে এটা আমাদের শিক্ষার জন্য একটা পজিটিভ দিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সহ শিক্ষা মন্ত্রণালয়ের যারা সাক্ষরতা হার বৃদ্ধির জন্য কাজ করতেছে তাদের সকলের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি বর্তমান দিনে দিনে শিক্ষার হার সহ পাশ শতকরা পাশের হারও বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে উন্নয়নের জন্য যে দিকগুলোতে প্রথম গুরুত্ব দেওয়ার উচিত সেগুলো হচ্ছে তার মধ্যে সাক্ষরতা হার বৃদ্ধি অন্যতম এবং এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ব্যাপক ভূমিকা পালন করতেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরাত্র শেখ হাসিনা এর জন্য দৃঢ় মনোযোগ এবং বাজেটে বেশি বরাদ্দ দেওয়ার চিন্তাভাবনা করছেন এবং বরাদ্দ দিতেছেন এবং শিক্ষক শিক্ষার্থীরা যেভাবে ভালো জীবনযাপন করতে পারবে উন্নত জীবনের লক্ষ্যে কিভাবে কি করতে হবে সবগুলো প্রধানমন্ত্রী সব সময় মনিটরিং করতেছেন সাক্ষরতা তো অবশ্যই জরুরি আগের দিনে আমরা একটা ঘটনা শুনতাম যে টিপসই দিয়ে হচ্ছে গিয়ে জায়গা জমি নিয়ে গেছে মানে হচ্ছে সে পড়তেও না এবং তার মধ্যে কোনো অক্ষর জ্ঞান না থাকার ফলে কী হতো আগের দিনে কিন্তু মানুষ অনেক ঠকত যে ঘটনা কিন্তু অহরহ শুনতাম কিন্তু এই সময় এসে কিন্তু সেটা আমরা খুব কম শুনতে পাচ্ছি সেই জায়গা থেকে তো অবশ্যই বলতে হবে যে বাংলাদেশের জন্য এটা একটা পজিটিভ দিক এবং এই অক্ষর জ্ঞান যত বাড়বে দেশের দেশ তত কিন্তু আগায় যাবে কারণ আমরা জানি যে শিক্ষা খুব জরুরি এবং সেই দিকটায় আগাচ্ছে যেটা আপনি বলছিলেন যে সাক্ষরতার হার বেড়েছে এবং এটা অবশ্যই আমাদের জন্য পজিটিভ এবং আমরা এইটুকু আশাবাদী হতে পারি যে এই ঘটনা বা এই সাক্ষরতার হার যত বাড়বে তত কিন্তু মানুষ ঠকবে কম এবং দেশ আগাবে বেশি ছেলে মেয়ের লেখাপড়া গেছে শিক্ষিত আমি লেখাপড়া জানি না আমার ছেলে মেয়ে আমি যে কাজ করি যে ছেলে মেয়ে এই কাজ না করে আমি নিজের স্বাক্ষর জানি না যে ছেলে না ছেলে মানুষ করছি ছেলে মানুষ মানুষ লেখাপড়া করেছি ছেলে মনে করেন যে মেয়ে একটা এসএসসি পাস করাইছি ছেলে আপনার ক্লাস সেভেনে পড়ে আমি না জানার পরের জন্যই তো মনে করেন যে নিজে পারি না বিদে মনে করেন পোলাফানে শিখাইছি পোলাফান শিখছে যে সরকার এই উদ্যোগ নাতে আমরা অনেক খুশি শিক্ষার হার বাড়তেছে এটাতে আসলে দেশের উন্নতি হবে আসলে একটা জাতিকে উন্নত করতে হলে শিক্ষার হার অবশ্যই বাড়াইতে হবে শিক্ষা ছাড়া আসলে একটি দেশ বা জাতি কখনো উন্নত হয় না শিক্ষার প্রয়োজন সবসময় আমাদের আছে আমরা শিক্ষার হার যত হবে দেশ আমাদের উন্নত হবে আজকের এই এসে দিনে আমরা চাই যেন শিক্ষার হার আমাদের আরও বাড়ে তো এখন তো দেখতেছি যে সরকার মোটামুটি ভালোই শিক্ষার যোগ্যতা দিতেছে সাপোর্ট দিতেছে তো তো আগে এরকম ছিল না এখন ঘরে ঘরে শিক্ষিত মানুষ দর্শক শুনছিলাম সাক্ষরতা দিবস উপলক্ষে জনসাধারণের বক্তব্য একটা সময় ছিল যখন জমিদাররা অসাধু উপায় অবলম্বন করে শুধুমাত্র স্বাক্ষর জ্ঞানহীনকে পুঁজি করে অনেকের অনেক ধন সম্পত্তি হাতিয়ে নিয়েছেন কিন্তু এখন কিন্তু সেই সময় নেই এখন সকলে পড়াশোনা জানেন লিখতে জানেন পড়তে জানেন সে সঙ্গে বুঝে শুনে স্বাক্ষরতাও দিতে জানেন আমরা চাইব আগামীর বাংলাদেশ যাতে এরকমই সুখী সমৃদ্ধ দেশে পরিণত হয় মীর নাসিফ অধিকার টিভি ঢাকা